ছোট শিশুদের সাবধানে রাখুন, কারণ এবার কৃমির ইঞ্জেকশন দেওয়ার নাম করে শিশুদের দেওয়া হচ্ছে জীবননাশক ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে দুর্বল হয়ে পড়ছে শিশুরা। ভয়াবহ এই ঘটনাটি ঘটছে দক্ষিণ জেলার বিলোনিয়ায়। বৃহস্পতিবার বিলোনিয়া বড় পাথরে কুকিছড়া উচ্চ বুনিয়াদি স্কুলের 9 ছাত্রকে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে তাদের ডেকে কৃমির ইঞ্জেকশন বলে অন্য ইঞ্জেকশন পুশ করে পালিয়ে যায় কিছু লোক। পরবর্তী সময়ে প্রসেনজিৎ সেন নামে এক ছাত্রের শারীরিক অবস্থার অবনতি ঘটায়, তাকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসে পরিবারের লোকজনরা। যারা এই ঘটনাটি সংঘটিত করেছে তাদের পরিধানে হাসপাতালের সেবিকাদের মতো পোশাক ছিল বলে জানা গেছে। কি উদ্দেশ্য নিয়ে স্কুল শিশুদের এই ইঞ্জেকশন পুশ করানো হয় তা এখনও জানা যায়নি। তবে হাসপাতালের চিকিৎসকদের অনুমান, ড্রাগসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে প্রসেনজিৎ সেন নামে ওই ছাত্রকে। রাত থেকে যেটা শুনছি আর কি, ওই আমি বিলুনি আসি সকাল 10 আগে বিলুনি আসি, আমার ব্যক্তিগত কাছে। এই তখন এই ওইখান থেকে এই ছেলেটার মামু, এই ছেলেটার মামু বিজয় কর, এই আমার কাছে ফোন করছি, দাদু আমার ভাগিনেটারে এরকম এরকম আরও কয়েকজন ছেলেরে নাকি এই একটা মারুতি গাড়ি আইছে, এই গাড়ি থেকে পুরুষ একজন আছে, মহিলা একজন আছে, কৃমির ইঞ্জেকশন পুইয়া তারা রাস্তার মধ্যে ইঞ্জেকশন দিয়ে দিছে রাস্তাতে। হ্যাঁ, গেটের বাইরে আর কি। স্কুল থেকে ছুটি হয়েছে ব্যাক করার সময়? হ্যাঁ, ছুটি হয়ে গেছে, বাইরে গেছে। আচ্ছা, ক্লাস করে পরে পরে তো এখন তো বাড়িতে এই হাত টাত দেখা হয়েছে, তার এই অবস্থা, তো অস্থির অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তখন এই কথাটা আমার কাছে যখন ফোন আসে, প্রধানের কাছে ওই ফোনটা গেছে, তো প্রধানের কাছে ফোন গেছে, প্রধানে আমার কাছে ফোন করছে এরকম এরকম বলে, এই বিলোনিয়া হাসপাতাল নিচে আপনি বিলোনিয়া যখন আছেন হাসপাতালে যাইয়া দেখেন যে আসলে ঘটনাটা কীটা। তখন এটা শুনে আমি হাসপাতাল আছি, আমি অতটুকু হেরার থেকে অর্ধ শুনছি, আপনারা যা শুনছেন। তখন তো হের অবস্থাও বেশি ভালো দেখতেছি না। না না, অবস্থা তো কিন্তু খুব সিরিয়াস আছে মতো লাগে। আচ্ছা, অক্সিজেন অক্সিজেন দিয়ে রাখছে দেখছে যে। আরো আরো কিছু জনের নাকি দিছে, আরো কয়েকজনের নাকি, এরকম আমি কিছুই জানি না। খবর লাগাইছেন ওখানে? কত হইছে প্রধানের কাছে খবর দিলে উনি খোঁজ খোঁজ নিতে বলে খবর দিতেছে। আচ্ছা, ঠিক আছে। এখনও পর্যন্ত ইঞ্জেকশন পুশ করা অন্য ছাত্রদের হদিশ মেলেনি। পুলিশকে এই ঘটনার খবর দেওয়ার ঘণ্টা দুয়েক পেরিয়ে যাওয়ার পরেও ঘটনাস্থলে আসেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।